আমার নাম শুকুরঞ্জন বালি, আমি সাইদি সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম, আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোটেশন নিতে আমি অবরণ হয়ে গেছি। আমি দীর্ঘজায়ী আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার 3 মাসে 13 দিন কম, ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চক্ষু বানিয়া নিয়ে যায়, আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে লামাইতে মানে নিয়ে গেল, আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইট দিতেছি। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘজায়ী আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। এই সেইখান দিয়ে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি, আমি নিরাপদ চাই। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি? আমি সাইদির আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তার এই জানাজায় আমি আসছি, সে আমার ভালো লোক, সে দুইটান সে এমপি ছিল, এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস কর ওইরকম আমরা বসবাস করছি যখন সে দুইটা এমপি ছিল, এই জন্য ভালো লাগছে বিতে আসছে। কী মামলায় আপনাকে জেল খাটানো? জেল খাটাইছে কী মামলায়? তারা তো অবৈধভাবে প্রবেশ এই 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 লাইকিয়া দেশে, এই জন্য আমি জেল খাটছি। আর এদিকের প্রশাসনরা কী কইছে না কাছে তা আমি জানি নাই কিছু।